আসসালামু আলাইকুম। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আজকে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক ছিল, তো বৈঠকে কী কী সিদ্ধান্ত হয়েছে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। এটা জাগো নিউজ 20 পড়ে আজকে রোববার 28 জুলাই প্রকাশ করেছে। দেখো এখানে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তা নিয়ে এখনও কোনো তথ্য জানায়নি সরকার। তারপর আবারও বলা হয়েছে এখানে, তবে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ। রোববার 28 জুলাই এ নিয়ে বৈঠক রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। তবে সেই বৈঠক রোববার হচ্ছে না, বরং সোমবার 29 জুলাই মন্ত্রিসভার বৈঠকের পর প্রাথমিক বিদ্যালয় কবে খোলা হবে তা নিয়ে বৈঠক করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানে সার্বিক দিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তত্ত্ব কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন রোববার দুপুর 12:30টার দিকে জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেছেন। তার মানে হচ্ছে আজকে যে বৈঠক হওয়ার কথা ছিল আজকে সেটা হচ্ছে না, আগামীকাল 29 জুলাই বৈঠক হবে। বৈঠকে জানা যাবে কবে স্কুল খুলবে। তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে। আমাদের পরবর্তী আপডেট নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে।